ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, সবাই কেমন আছো? স্যার ভালো আছে? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই ভালো আছে তোমাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, শোনো, আজকে আমরা তোমাদের পঞ্চম অধ্যায় তো শেষ হয়ে গেছে, তাই না? পড়ানো হ্যাঁ স্যার। কতদিনে? জি স্যার। জি স্যার, আব্দুল ওহাব স্যার কি শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পড়াইছেন উনি? জি স্যার, তাহলে আজকে আমরা কয়েকটা বড় প্রশ্ন পড়াবো। ছোট প্রশ্ন কি বাদ আছে কোনো? না স্যার। তাহলে আমরা আজকে কয়েকটা বড় প্রশ্ন নিয়ে কথা বলবো। অনুশীলনের প্রশ্ন থাকবে কিছু, আর সেই সাথে কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেবো। তোমরা পঞ্চম অধ্যায় বই বের করো আর খাতা কলম কাছে রাখো, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি প্রশ্নগুলো নিয়ে আসছি, সেই সাথে পাশে আবার অ্যান্সার গুলো নিয়ে আসছি। তোমাদের পাঠ্য বইয়ে অ্যান্সার গুলো রয়েছে সবগুলোরই। দেখো তো, 1 নম্বর প্রশ্ন, নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য লেখো। পাঠ্য বই 105 পৃষ্ঠা। এটা তোমাদের একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। তো সবাই পাঠ্য বই 105 পৃষ্ঠা বের করো দেখি। পাওয়া যাচ্ছে? আচ্ছা শোনো, আমি যখন পড়াবো তখন তোমরা নিজেদেরকে মিউট করে রাখবা, যদি কেউ বুঝতে না পারো তখন আনমিউট করে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি, আগে কেউ আনমিউট করবা না। আমার পড়ানোর শেষে যদি বুঝতে না পারো, যার প্রশ্ন থাকবে সে আনমিউট করে প্রশ্ন করবা, কেমন? আচ্ছা, নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য লেখো। তো নবী রাসূলদের গুণাবলী কি? নবী রাসূল কারা? নবী রাসূল হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। কি কে কথা বলছো? আমার কথা বুঝতে পারতেছো না? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শোনো, মাঝখানে কেউ ডিস্টার্ব দিব না। পড়ানোর পরে আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, ঠিক আছে? এখানে মূল প্রশ্নটা হচ্ছে নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য লেখো। তাহলে এটা লিখতে গেলে তোমাকে প্রথমে আগে নবী রাসূল কারা, এটা এক কথায় আগে লিখতে হবে, ভূমিকা হিসেবে, বুঝতে পারছো? যে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য যে সকল মহামানব পাঠিয়েছেন তাদেরকে নবী রাসূল বলা হয়। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যে সকল মহামানব পাঠিয়েছেন তাদেরকে নবী রাসূল বলা হয়। নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে নিচে 6টি বাক্য লেখা হলো, ঠিক আছে? এইটুকু বুঝছো তো সবাই? আচ্ছা, এরপরে 1 নম্বর পয়েন্টে লিখব, নবী রাসূল আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিতেন। 1 নম্বর কি লিখবা? নবী রাসূল নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিতেন। 2, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। 3, নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। 4, তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। 5, তারা ছিলেন দয়ালু ও মানব দরদী। 6, তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, তারা আল্লাহ তাআলার দীন প্রচারের সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। এই পর্যন্ত, এখান থেকে তোমাদেরকে 6টা বাক্য লিখতে হবে, ক্লিয়ার? 1 নম্বর প্রশ্নটার উত্তর সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, দেখি আমি একজনকে একটু বলি যে
তুমি এটা দেখে দেখে স্ক্রিনশট দেখতে পাচ্ছ তো নাকি? কে বলতে পারবা এটা? এক নম্বর প্রশ্নের উত্তর আমি যে কয়টা যেভাবে বললাম, এখানে তোমাদের স্ক্রিন শেয়ার আমি দেখতে দিচ্ছি। মনন বলো তো দেখি, 97 রোল নবী রাসূলের গুণাবলী সম্পর্কে দেখে 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 বলবো, দেখে দেখে বলো। হ্যাঁ আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য যে সকল মহামানব পাঠিয়েছেন তারা হলেন নবী আর রাসূল। নিম্নে নবী আর রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য লেখা হলো। 1 নম্বর, নবী আর রাসূলগণ আল্লাহর হুকুমে হুকুম পালন করে মানুষের হাতে কলমে শিক্ষা দিতেন। 2, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। 3, নবী আর রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। 4, তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। 5, তারা ছিলেন দয়ালু ও মানব দরদী। 6, তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্যার বলছি, হ্যালো মনন, কি বলছো? সবগুলো? জি স্যার সবগুলো বলছি। বিদ্যুৎ চলে গেছিল সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, তো সবাই বুঝতে পারছো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু পরের প্রশ্ন যাই। হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠিত শান্তি সংঘের নাম কি? এর উদ্দেশ্য সম্পর্কে 6টি বাক্য বলো আর লেখো। আচ্ছা, এখানে এই প্রশ্নটার উত্তর তোমাদের মানে 6 নম্বরের যদি উত্তর, কিন্তু এখানে তোমাদেরকে ভেঙে ভেঙে উত্তর দিতে হবে। একটা হচ্ছে প্রথম অংশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠিত সংঘের নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠিত সংঘের নাম হচ্ছে হিলফুল ফুজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠিত শান্তি সংঘের নাম কি? হিলফুল হিলফুল ফুজুল। আচ্ছা, এই এইটুকুর জন্য কিন্তু তোমাদের 1 নম্বর থাকবে। এরপরে আছে যে এর উদ্দেশ্য সম্পর্কে 6টি বাক্য লেখো। এখানে পরীক্ষা বর্ষ 5টি বাক্য দেওয়া হবে, কারণ তোমাদের টোটালি 6 নম্বরের মতো উত্তরটা। যাই হোক, তোমরা এখান থেকে 6টি বাক্য কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। প্রথমে লিখবা যে খিজার যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে, খিজার যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে কার ওখানে যেন শব্দ হচ্ছে, মিউট করে রাখো, যখন আমি প্রশ্ন করব তখন আনমিউট করবো। আচ্ছা, হিজার যুদ্ধের বিভীষিকাময় দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে ওঠেন, তাই তিনি শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। নিচে এর উদ্দেশ্য সম্পর্কে 6টি বাক্য লেখা হলো। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, হিজার যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে পড়েন, তাই তিনি শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। নিচে এই সংঘের উদ্দেশ্য সম্পর্কে 6টি বাক্য লেখা হলো। এটুকু বুঝছো সবাই? আচ্ছা, এখন এই 6টা বাক্য কি কি? 1, এই সংঘের উদ্দেশ্য ছিল আর্তের সেবা করা। 2, অত্যাচারীকে প্রতিরোধ করা। 3, অত্যাচারিতকে সাহায্য করা। 4, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 5, গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। বুঝতে পারছো? তো শেষে উপসংহার অংশে তোমরা এই কথাটা লিখতে পারবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচেষ্টা অনেকটা সফল হয়েছিলেন, আমরাও তার আদর্শ অনুসরণ করে বিভিন্ন মহৎ কাজে নিজেদের নিয়োজিত করতে পারি।
বুঝতে পারছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রচেষ্টায় সফল হয়েছিলেন, আমরাও তার মতো নিজেদের এই ধরনের মহৎ কাজে নিয়োজিত করতে পারি, বা তোমরা নিজেদের ভাষায় একটা সমাপনী একটা কথা লিখে দিবা, ঠিক আছে? দুই নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে ছয়টি বাক্যের জায়গায় তোমরা পাঁচটি বাক্য লিখবা, তাহলে হবে। পাঁচটি, হ্যাঁ, কারণ তোমাদের স্যার আরেকবার একটু বলবেন, আমার কারেন্ট চলে গেছে তো। আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, আমারও। আচ্ছা, আমরা অন্য একজনের কাছ থেকে শুনি। স্যার আমারও কারেন্ট। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমরা একজনের কাছ থেকে শুনি, তাহলে তোমাদের সবার আবার শোনা হবে। এখানে মৌমিতাকে দেখতে পাচ্ছি। মৌমিতা, তুমি বলো তো দেখি দুই নম্বর প্রশ্নটার উত্তর। দেখে দেখে বলো, সমস্যা নেই, আনমিউট করো। মৌমিতা শুনতে পাচ্ছো? স্যার আমি এক নম্বরও পাইনি। আচ্ছা, আমরা পড়ানোর পরে আবার রিভিশনে যাব, সময় সাপেক্ষে আমরা পরবর্তীতে আবার রিভিশনে যাব। আচ্ছা, সাদমা ইশতিয়াক রোল 24, তুমি আনমিউট করেছো, ঠিক আছে, তুমি বলো তো দেখি। স্যার আপনি এগুলো হল ইউটিউবে দিয়ে দিবেন? আমি বলবো। হ্যাঁ বলো, দুই নম্বর প্রশ্নটা তো বলো। হিজর যুদ্ধের বিবি শাহনামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর হৃদয়কে দিয়ে বলে তিনি শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হেল্পফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্য ছিল এক, আর্তের সেবা করা, দুই, অত্যাচারীকে প্রতিরোধ করা, তিন, অত্যাচারী তোকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, গোত্রে গোত্রে শান্তি বজায় রাখা ইত্যাদি। গুড, এভাবে তোমরা পয়েন্ট আকারে লিখবা, ঠিক আছে, তাহলে ফুল মার্কস পাবা। দুই নম্বর প্রশ্নটা প্রতিষ্ঠায় অনেক সফলতা লাভ করেন, তাই সেদিনকার শান্তি সংঘের আদর্শে উজ্জীবিত হয়ে আজও আমরা সমাজ নিজেদের এ ধরনের মহৎ কাজে নিয়োজিত করতে পারে। গুড। আচ্ছা, তো দুই নম্বর প্রশ্ন সবার ক্লিয়ার? সম্প্রীতি, এখান থেকে কেউ কিছু প্রশ্ন করবা, কারণ কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। সম্প্রীতি মানে হচ্ছে সাত ভাব বজায় রাখা, একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক বজায় রাখা, তো কারোর সাথে কারো দ্বন্দ্ব কলহ না করা, এটা হচ্ছে সম্প্রীতি বজায় রাখা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কি শিক্ষা দিলেন, এ সম্পর্কে ছয়টি বাক্য লেখো। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন? আচ্ছা, এখানে তোমাদেরকে ভূমিকায় একটা কথা লিখতে হবে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রমজান মাসে কদর রাতে সর্বপ্রথম নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রমজান মাসে কদরের রাতে সর্বপ্রথম নবুয়ত লাভ করেন, ঠিক আছে। এই এই কথাটা আছে তোমাদের পাঠ্য বই 109 পৃষ্ঠায় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবুয়ত লাভ করেন কবে? 40 বছর বয়সে রমজান মাসে কদরের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। আচ্ছা, নবুয়ত লাভের পর তিনি মানুষকে যা শিক্ষা দিলেন তা নিচে উল্লেখ করা হলো। নবুয়ত লাভের পর তিনি মানুষকে যা শিক্ষা দিলেন সে সম্পর্কে ছয়টি বাক্য নিচে লেখা হলো, এইভাবে লিখবা, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো কথা আছে, কিন্তু তোমরা এখান থেকে বেছে বেছে নিজেদের পছন্দ মতো ছয়টা বাক্য নিয়ে আসবা। এক, তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবাদত করতে হবে একমাত্র তারই। দুই, তিনি আরো বললেন তোমাদের হাতে বানানো দেবদেবী ও প্রতিমার কোনো ক্ষমতা নেই। তিন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। চার, দাসত্ব আনুগত্য এবাদত করতে হবে একমাত্র তারই। পাঁচ, তিনি বললেন তোমরা সত্য ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো, চুরি ডাকাতি রাহাজানি জুয়া ব্যভিচার মিথ্যা প্রতারণা এগুলো পাপের কাজ, এগুলো পরিহার করো। এরপরে হচ্ছে ছয়,
তোমাদের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরো একটি জীবন আছে, তাকে বলে পরকাল। সেই জীবনে দুনিয়ার সকল কাজের জন্য হিসাব দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে যেন অন্তত একটা করে বাক্য আসে, এমন নয় যে প্রথম প্যারাটা থেকে তুমি ছোট ছোট করে 6টা বাক্য দিয়ে দিলে, তাহলে জিনিসটা অসম্পূর্ণ হলো। কারণ তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আল্লাহ স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলার ইবাদত করা সম্পর্কে, আল্লাহ তাআলার তাওহিদ সম্পর্কে, তারপরে হচ্ছে সত্য ন্যায়ের পথ সম্পর্কে, তারপরে আখিরাত সম্পর্কে, প্রত্যেকটা বিষয় থেকে যেন তোমার অন্তত একটা বা দুটো করে বাক্য থাকে। বুঝতে পারছো? তাহলে উত্তরটা সুন্দর হবে। আর তুমি যদি শুধু প্রথম প্যারা থেকেই 6টা বাক্য লিখে দিলা যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, ইবাদত করতে হবে তারই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীর নেই, এভাবে 6টা বাক্য লিখে দিলা, তাহলে জিনিসটা অসুন্দর দেখায়। সেক্ষেত্রে তুমি পুরো মার্কস পাবা না কিন্তু। সেই জন্য 3টা প্যারা থেকেই চেষ্টা করবে দুটো দুটো করে বাক্য লিখে 6টা বাক্য মিল করার জন্য। অন্তত পক্ষে প্রত্যেকটা প্যারা থেকে একটা করে বাক্য নিতেই হবে। কেমন? তাহলে উত্তরটা খুব সুন্দর হবে। আমি আবারও পুরো উত্তরটা বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রমজান মাসে কদর রাতে সর্বপ্রথম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পরে তিনি মানুষকে যা শিক্ষা দিলেন সে সম্পর্কে 6টি বাক্য নিচে লেখা হলো। 1, তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত করতে হবে একমাত্র তারই। 2, তিনি আরো বললেন তোমাদের হাতে বানানো দেব দেবী ও প্রতিমার কোনো ক্ষমতা নেই, এদের ভালো মতো করার কোনো শক্তি নেই। 3, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। এরপরে 4, তোমরা সত্য ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো, চুরি ডাকাতি রাহাজানি জুয়া ব্যভিচার এগুলো পাপের কাজ, এগুলো বর্জন করো। 5, দুনিয়ার জীবনই শেষ নয়, এরপরে আরেকটি জীবন রয়েছে, সেই জীবনকে বলা হয় পরকাল। 6, সে পরকাল অনন্তকালের, সেই দিন মানুষের দুনিয়ার ভালো মন্দ সব কাজের জন্য হিসাব দিতে হবে। স্যার ওই স্যার ওই জায়গায় যে আপনি 6টি লিখছেন, পরীক্ষায় 5টি আসবে? না, 6টি, এখানে যেহেতু একই বিষয়ে, এখানে তো আলাদা করে বলা হয়নি যে নবুয়ত কাকে বলে। যদি সেটা আলাদা থাকতো প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে পরে 5টা বাক্য দেওয়া লাগতো। বুঝতে পারছো স্যার? হ্যাঁ বলো। ব্যভিচার কি? ব্যভিচার হচ্ছে বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ সম্পর্ক করে, অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের স্ত্রী বাদ দিয়ে যদি অন্যের স্ত্রীর সাথে গোপনে দৈহিক সম্পর্ক করে, তখন সেটাকে বলা হয় ব্যভিচার। বুঝতে পারছো? অনন্তকাল অর্থ কি? কি অনন্তকাল? অনন্তকাল মানে যে কালের কোনো শেষ নেই, অনন্ত মানে চিরস্থায়ী। বুঝতে পারছো? যে জীবনের কোনো শেষ নেই, অনন্তকাল। ব্যাপি আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, এবার দেখি 3 নম্বর প্রশ্নের উত্তর কে বলতে পারে। 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর কে বলবা? সদ্য বলো তো দেখি। স্যার সদ্য 3 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে লিখবা বলো তো? স্যার প্রথম ও দ্বিতীয় প্রশ্ন উত্তর কে দিবেন? আমার নেটের সমস্যা কারণে দেখতে পারিনি। স্যার রাহা জানি কি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি হ্যাঁ, এখন আমার কথা শুনতে পাচ্ছ? বলো। রাহাজানি কি? হ্যাঁ, রাহাজানি হচ্ছে মানে এটা হচ্ছে সিনতাইয়ের সমার্থক শব্দ আর কি, মানে জোর করে কারো কাছ থেকে কিছু কেড়ে নেওয়া।
ধরো তুমি রাস্তায় যাচ্ছ, তোমার কাছ থেকে হঠাৎ করে ব্যাগটা কেউ কেড়ে নিয়ে চলে গেল, এটাকে যেটা আমরা ছিনতাই বলি। আচ্ছা হ্যাঁ, 3 নম্বর প্রশ্নের উত্তর কে বলবা? বলো, নাম বলো তো দেখি, কি নাম তোমার? স্যার মনন বল। আচ্ছা মনন বলবা, ঠিক আছে বলো। নবুয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে কদর রমজান মাসের কদর রাতে প্রথম নবুয়াত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভের পর মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। নিম্নে এ সম্পর্কে 6টি বাক্য লেখা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, 1 নম্বর। 2 নম্বর, তোমাদের না ওর সাথে ইবাদত করতে হবে একমাত্র তারই, এই বাক্যটা দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করতে হবে একমাত্র তারই, এই এক লাইন অন্তত, একটা বাক্যে এক লাইন অন্তত দিবা। হ্যাঁ, তারপরে 2 নম্বর পয়েন্ট বলো। তিনি আরো বললেন, তোমাদের হাতে বানানো দেব দেবী প্রতিমার কোনো শক্তি নেই, এদের ভালো মন্দ করার কোনো ক্ষমতাই নেই। 3 নম্বর, তিনি আরো বললেন, দাসত্ব আনুগত্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরই। 4 নম্বর, তিনি বললেন, তোমরা সত্য ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। চুরি ডাকাতি রাহাজানি ব্যভিচার ইত্যাদি সবই পাপের কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর, তোমাদের মনে হচ্ছে বলেন, তোমাদের দুনিয়া জীবনই শেষ নয়, মৃত্যুর পর আরেকটি জীবন আছে যার নাম আখিরাত, এই জীবন পরকালের, এই জীবনের শেষ নেই। 6 নম্বর, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। আচ্ছা এভাবে বললেও হবে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর কেউ বলতে চাও? আর কেউ কি উত্তরটা বলতে চাও? যখন আমরা বারবার শুনবো তখন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এখানে ফারদিন রোল 133, তুমি আনমিউট করেছো, বলবা নাকি উত্তর? ফারদিন বলবা? আচ্ছা ফারদিন মনে হয় নাই। তানজিম রোল 236, তুমি বলবা? তানজিম 3 নম্বর প্রশ্নটার উত্তর তুমি বলবা আর একবার। আমার কথা শুনতে পাচ্ছ তানজিম? কেন, তোমার কথা তো আমি শুনতে পেলাম। তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর বলো তো দেখি, পারো নাকি? চেষ্টা করো, ভুল হলে আমি ঠিক করে বলে দেবো। কেন শুনতে পাচ্ছ না? আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। আচ্ছা দেখি, হ্যাঁ হয়তো ওর ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা এরপরে অন্য কেউ বলবে নাকি? না বললে আমরা 4 নম্বর প্রশ্ন যাই। ঠিক আছে আমরা দেখি আর একটা প্রশ্ন পড়ি। এটা হচ্ছে, মদিনার সনদ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন? 5টি বাক্যে লেখো। আচ্ছা প্রথমে আসো যে মদিনার সনদ কি। এখানে প্রথম অংশের জন্য তোমাদের 1 নম্বর থাকবে পরীক্ষায়, আর পরে 5টা বাক্যের জন্য 5 নম্বর থাকবে, এই হচ্ছে তোমাদের 6 নম্বর, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা দেখি মদিনার সনদ কি। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করে, তোমরা যদি কথা বলো তাহলে তো আমার কথা শুনতে পাবো না, সবাই চুপ করো। আচ্ছা ঠিক আছে, এখন যাদের প্রশ্ন থাকবে সে হ্যান্ড রাইজ শো করবা, অথবা যে উত্তর দিতে চাইবে হ্যান্ড রাইজ শো করবা। তাহলে আমরা এখানে প্রথমে জানবো দিনের সনদ কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে
মদিনার মুহাজির আনসার সহ মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যে সন্ধি স্থাপন করেন বা চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়। আমি আবারও বলছি, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করে সেখানকার মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়। আমি আবার বলছি, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করে সেখানকার মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদন করেন তাই মদিনা সনদ নামে পরিচিত বা তাকে মদিনা সনদ বলা হয়। এইটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, কে একজন হাত উঠিয়েছে দেখলাম। তোমার আচ্ছা এখানে মনন হাত উঠিয়েছ, হ্যাঁ কি বলো বাবা? মনন স্যার, প্রণয়ন মানে কি? প্রণয়ন করা, প্রণয়ন মানে হচ্ছে লেখা, মানে কোনো চুক্তি একজনের সাথে আরেকজনের কোনো চুক্তি সম্পাদন করা, এটাকে বলা হয় প্রণয়ন করা। স্যার এই সংজ্ঞা দিলে হবে না মদিনা সনদের? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের ও মধ্যে শান্তি সম্প্রীতি ও নিরাপত্তার উদ্দেশ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, এটি মদিনা সনদ। হ্যাঁ, ওইভাবে দিলেও হবে, কিন্তু যেহেতু উদ্দেশ্য সম্পর্কে তোমাদের পরের অংশে রয়েছে প্রশ্ন, উদ্দেশ্যগুলো তোমরা সেগুলো আলাদাভাবে লিখবা, ঠিক আছে? সেই জন্য সনদের সংজ্ঞাটা যেহেতু এক নম্বরের, সেই জন্য তোমরা এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, সদ্য হাত উঠিয়েছো, বলো কি সমস্যা? মদিনা সনদ কত সালে? 622, 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে মদিনায় তিনি এই সনদ গঠন করেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এবার উত্তরের পরে অংশ যাই। মাইশা খানম প্রশ্ন করতে চাচ্ছে, মাইশা খানম কই? হ্যাঁ বলো, আনমিউট করে বলো কি প্রশ্ন মাইশা খানম। কাফিলা মুসলমান কি? কাফেলা মুসলমান, কাফেলা, কাফেলা তো হচ্ছে দল। যখন আরবের লোকেরা কোথাও ব্যবসায় যেত তখন একসাথে কয়েকজন যেত, তাদের সাথে উট বা ঘোড়া বা পায়ে হেঁটে যেত, বুঝতে পারছো? এই এক একটা দলকে আরবিতে কাফেলা বলা হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা একটু উত্তরটা দেখি। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন এই সম্পর্কে নিচে পাঁচটি বাক্য লেখা হলো। এক, এক নম্বর হচ্ছে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুই, মুহাজির আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান অন্যান্য মতাদর্শের লোকদের সাথে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করা। আমি আবার বলছি, বাক্যটা কিন্তু তোমাদের বই থেকে আমি বলতেছি, স্ক্রিনশটে আমি অংশটুকু দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এক নম্বর কি বললাম? এক নম্বর হচ্ছে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুই, মুহাজির আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করা। তিন, তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। চার, স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারা। পাঁচ, মদিনার নিরাপত্তা নিশ্চিত করা। বুঝতে পারছো? এই পাঁচটা বাক্য লিখবা। আমি আবারও পুরো প্রশ্নটার উত্তর বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম হচ্ছে মদিনার সনদ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন সে সম্পর্কে নিচে পাঁচটি বাক্য লেখা হলো। এক, একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুই, মহাজির আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করা। তিন, এখানে তাদের মধ্যে আছে, তোমরা চাইলে এখানে মদিনাবাসীদের মধ্যেও লিখতে পারো, মদিনাবাসীদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। চার, স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারা। পাঁচ, সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শেষে তোমরা চাইলে এই কথাটা লিখতে পারো যে এটি হচ্ছে মদিনার সনদ নামে খ্যাত এবং এটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। এই কথাটা তোমরা চাইলে শেষে লিখতে পারো। আচ্ছা, এখানে একজন হাত উঠিয়েছো দেখি, রিফা না নানজিবা। হ্যাঁ বলো, কি প্রশ্ন স্যার? তিন নাম্বারটা একটু বলেন তো। তিন নাম্বার পয়েন্ট, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে আছে তাদের মধ্যে শান্তি, এখানে তোমরা লিখবা মদিনাবাসীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। মদিনাবাসীর মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? স্যার আর একবার প্রশ্ন উত্তরটা বলেন তো। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, আচ্ছা, চার নম্বর প্রশ্নটার উত্তর কে বলবা? হ্যালো, হ্যাঁ মনন, আনমিউট করো মনন। জি স্যার, শুরু করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমান মুহাজির আনসার সহ সকল ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, এটি মদিনা সনদ নামে পরিচিত। নিম্নে মহান, এখানে প্রথমে তোমাকে বলতে হবে যে মদিনায় হিজরতের পর, কারণ মদিনা সনদ তো আর মক্কায় হয়নি, মদিনা সনদ মদিনায় হয়েছে, তাই না? আচ্ছা স্যার, এই জন্য এই কথাটা প্রথমে বলতে হবে যে মদিনায় হিজরতের পর। হ্যাঁ, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন পাঁচটি বাক্যে তা লেখা হলো। এক নাম্বার, একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠন করা।
দুই নাম্বার সকল মুসলমান আনসার মুহাজির সহ সকল ধর্মাবলম্বী খ্রিস্টান ইহুদিরা একসাথে মিলেমিশে বসবাস, সুখে শান্তিতে নিরাপদে বসবাস করা। দুই নাম্বার তিন নাম্বার তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকা। চার নাম্বার স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম কর্ম পালন করা। পাঁচ নাম্বার সঙ্গে মদিনার নিরাপত্তাও নিশ্চিত করা। গুড, অত্যন্ত সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কে উত্তর বলতে চাচ্ছ? চার নম্বর প্রশ্নের উত্তর আর কে বলবা? স্যার আমি মিউট করে ফেললাম। আচ্ছা, রায়ান কবির রায়, আচ্ছা ঠিক আছে, রোল 78, তুমি হাত উঠিয়েছ, হ্যাঁ বলো তো দেখি। রায়ান কবির, সামি উত্তর বলবো। হ্যাঁ বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আনসার সেখানকার মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী ও ইহুদিদের মধ্যে যে চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন তা পাঁচটি বাক্যে লেখা হলো। একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দুই খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোকেদের একত্রে মিলেমিশে সুখে শান্তি নিরাপদে বাস করার জন্য, তিন তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, চার স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করার জন্য, পাঁচ সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তাও নিশ্চিত করার জন্য। গুড, অত্যন্ত সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এ মেয়েরা কেউ উত্তর বলছো না? মেয়েরা মামনি, তোমরা কি সবাই ঘুম পাড়তেছো নাকি? আচ্ছা দেখি তো, এখানে আদিবাকে দেখতে পাচ্ছি, 268 রোল। আদিবা শুনতে পাচ্ছো? তুমি আনমিউট করো। পাচ্ছ না আদিবা? আচ্ছা শুনতে পাইনি সম্ভবত। আফিয়া দেখতে পাচ্ছি, 68 রোল। আফিয়া তুমি আনমিউট করো তো দেখি। আফিয়া আনমিউট করো। তুমি কি চার নম্বর প্রশ্নের উত্তর বলতে পারবা? চেষ্টা করো, ভুল হলে আমি ঠিক করে বলে দেবো। আচ্ছা মনে হয় শুনতে পাচ্ছ না। মেয়েদের মধ্যে যে কেউ একজন উত্তর বলো তো দেখি, কে বলবা? আচ্ছা তোমাদের নিজেদের আনমিউট করার আমি সুযোগ দিচ্ছি, শুধু মেয়েদের মধ্যে যে প্রশ্নের উত্তর বলবা সে আনমিউট করে উত্তর বলবা। স্যার আমি বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদন করা হয় তাকে মদিনার সনদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেছেন কেন তার নিচে পাঁচ বাক্যে লেখা হলো। এক নাম্বার একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুই নাম্বার মুহাজির আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শদের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করবে। দুই নাম্বার মদিনাবাসীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং স্বাধীনভাবে নিজ বজায় থাকবে। তিন নাম্বার স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করবে। চার নাম্বার সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তা নিশ্চিত হবে। পাঁচ নাম্বার ছিল, তোমার সিরিয়াল ব্রেক হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তুমি পাঁচটাই বলেছো, গুড, অত্যন্ত সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা স্যার আমি বলবো। মার্জিয়া হ্যাঁ বলো, ঠিক আছে তুমি তোমারটাই শেষ, এরপরে আর সময় পাবো না, বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে সেখানকার সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করে, এটি মদিনা সনদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন তার সে সম্পর্কে পাঁচটি বাক্য নিচে লেখা হলো। এক,
একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় করা। দুই, মুহাজির আনসার সহ সকল মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করা। তিন, মদিনাবাসীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। চার, স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম কর্ম পালন করা। পাঁচ, সঙ্গে সঙ্গে মদিনা নিরাপত্তা নিশ্চিত করা। গুড, খুব সুন্দর হয়েছে। যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ, আর যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের সময় শেষ, তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।